ঘুমো ঘটনায় আইন সংশোধনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জড়িতদের বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার বিকেলে জাতীয় জাদুঘরে ঘরে এক আলোচনা সভায় এই দাবি জানান তারা আমাকে প্রশ্ন করে আমার বাবা মেথে আছে। যেমন আমার বাবা গুম হইছে আমাদের কাছে কোনো এভিডিয়েন্স নাই তো আমরা কি বিচার পাবো না যে আমার বিচারের মানে কি নিভিতেই কাঁদবে আর আমিও তাকিয়ে থাকবো করে বিভিন্ন সময়ে গুমের শিকার হওয়া প্রতিটি পরিবারের সদস্যদের চোখে মুখেই শুধু আক্ষেপ আর বেদনা স্মৃতিচারণ করতে গিয়ে তাই চোখের জল বাধা মানছে না শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘরে আলোচনা সভার আয়োজন করে মায়ের ডাক সংগঠন এখনও গুম থাকা প্রত্যেককে পরিবারের কাছে ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীর স্বজনেরা একই সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তারা এই দায় অন্তর্বর্তীকালীন সরকারের যারা সভায় গুমের ঘটনায় সুষ্ঠু বিচারের জন্য নিরপেক্ষ তদন্ত করতে রাষ্ট্রীয় সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা সুষ্ঠু বিচার করতে হবে কারণ যে অভিযুক্ত বা তার জন্য সুযোগ না পায় বলা হয় বিচার পাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন স্পেশালি ডেজিগনেটেড ফর পার্টিকুলার টাইপ অফেন্সেস সেটার কার্যকারিতা সময়ের ব্যবধানে নাও থাকতে পারে কিন্তু দণ্ডবিধিতে যদি এটাকে ঢোকানো হয় তাহলে এটা পারমানেন্ট হয়ে থাকবে যতদিন এই দেশ রাষ্ট্র থাকবে ততদিন এই আইন থেকে যাবে এখন সরকারের উপর এই দায় দায়িত্ব আছে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা না আনলে এর প্রতি ভুক্তভোগীদের আস্থা ফিরবে না বলেও জানান তারা এই পুরোটা ডালিল কোনো প্রমাণ কোথাও কোথাও না আছে সেগুলো আমাদের সংগ্রহ করতে হবে তবে যেটা ভয়ের বিষয় সেটা হলো ইতিমধ্যে এগুলোর অনেক কিছু নষ্ট করে ফেলা হয়েছে কিনা আয়না ঘরের মতো এই সিক্রেট সেলগুলো কেন এখনো উন্মুক্ত করা হচ্ছে না পাবলিকের কাছে আমাদের কাছে কেন জানানো হচ্ছে না কমিশন বলেন এবং মায়ের ডাকের মতো হিউম্যান রাইটস অর্গানাইজেশন যারা বলেন এবং যাদের আসলে যাদের কাছে এদের এখনো উন্মুক্ত হওয়া দরকার তারা এই ইনফরমেশনগুলো কেন দিচ্ছে না এখন দুই অক্ষরের শব্দের ভেতরে বছরের পর বছর ধরে যে যন্ত্রণা লুকিয়ে থাকে সেটা আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে যা চলবে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা